ভিউয়ার্স দিস ইজ সাদিয়া রহমান অ্যান্ড ওয়েলকাম টু টিবিএস ইনসাইডার। আজকে আমরা কথা বলবো একটা বহুল আলোচিত বিষয় নিয়ে, সে বিষয়টি হচ্ছে যে বন্য প্রাণীর প্রতি সহিংসতা নিয়ে। আমাদের আজকে আমরা যে রিপোর্টের প্রেক্ষিতে কথা বলবো সেই রিপোর্টটি করেছেন আমাদের একজন অত্যন্ত সিনিয়র রিপোর্টার সাদিকুর রহমান, এবং ওনার রিপোর্টটির টাইটেল ছিল স্পাইক ইন ক্রুয়েলটি টুয়ার্ডস ওয়াইল্ড অ্যানিমেলস। এবং উনি দেখিয়েছেন যে বিগত কয়েক মাসে আমাদের দেশে বন্য প্রাণীর প্রতি সহিংসতা কতখানি বেড়ে গেছে, এবং আমাদের রিপোর্টার উনি একটা লিস্ট করেছেন। আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অ্যাক্টিভ তারা মোটামুটি লিস্টের সবই চিনতে পারবো, তবুও আমাদের দর্শকদের সুবিধার্থে আমি সেই লিস্টটি একবার পড়ে শোনাচ্ছি। প্রথমটি হচ্ছে মার্চের 31 তারিখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাহেব আলী, জামাল মেয়ে এবং কুতুবউদ্দিন নামে তিনজন তারা হচ্ছে বানরকে গলা টিপে হত্যা করে, এবং হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, তারা সেই হত্যা করার পরে ভিডিও আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে। এর পরের ঘটনাটি আমরা সবাই খুব ভালোভাবে জানি, সেটা হচ্ছে মেয়ের 5 তারিখে মাদারীপুরে 15টি বানরকে বিষ খাইয়ে হত্যা করেন শাবনাজ বেগম নামে একজন। এরপরে 29 মে সিলেটের জৈন্তাপুরে 10 জনেরও বেশি একটি তরুণ দল তারা একসঙ্গে মিলে 6টি শিয়াল, 2টি মেছোবাঘ এবং বেজি হত্যা করে, এবং হত্যা করার পর তারা কি দিয়ে সেই সব প্রাণীগুলোকে মেরেছিল সেই অস্ত্রেরও প্রদর্শন করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে। এর ঠিক 4 দিন পরে চট্টগ্রামের বাঁশখালীতে আরেক দল তরুণ আবারও একটি মেছোবাঘ হত্যা করে। এবং সম্প্রতি আমরা সবাই জানি জুনের 8 তারিখে কামরুজ্জামান ফারুক নামে বরগুনা তালতলি উপজেলার একজন মাথা বিচ্ছিন্ন করা মাছরাঙার ছবি দেন। সেই মাথা বিচ্ছিন্ন করা মাছরাঙার পাশে ছিল মাছরাঙার ডিমের 6টি ছবি। এবং এই যে এতগুলো ঘটনা বললাম, প্রত্যেকটি ঘটনাতে একটি জিনিস খুবই কমন, সেটা হচ্ছে যে যারা এইসব প্রাণীদেরকে হত্যা করেছে, অত্যাচার করেছে, তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের বিজয়গাথা বা বীরত্বগাথা হিসেবে সেই বিষয়গুলো আবার সামাজিক গণযোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে সেই জিনিসগুলো কিন্তু প্রচারও করেছে। এবং আমরা যদি 2015 সালের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারের লিস্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এতক্ষণ পর্যন্ত আমরা যেসব প্রাণী হত্যার কথা বললাম বা যেসব প্রাণীকে অত্যাচারের কথা বললাম, তারা সব প্রাণীগুলোই কিন্তু বিপদাপন্ন প্রাণী, রেড লিস্টেড বিপদাপন্ন প্রাণী। এবং এই সব হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলেও দেখা গেছে যে মাদারীপুরের শাবনাজ বেগম ছাড়া প্রত্যেক হত্যাকারী কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এবং তাদের বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য শাস্তির ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়েছে বলে আমাদের কাছে আমরা জানতে পারিনি। এই বিষয়ে আমরা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের সাথে কথা বলেছি, এবং তারা জানিয়েছেন যে হিসাব অনুযায়ী মার্চ থেকে মে এই 3 মাসের মধ্যে 344টি বন্যপ্রাণীকে হত্যা করা হয়েছে। এবং সংস্থাটির পরিচালক জহিরুদ্দিন আকনের মতে এই গত 3 মাসে, যে 3 মাসের কথা বললাম, ওই 3 মাসে 674টি বন্যপ্রাণী 69 ধরনের ভিন্ন ভিন্ন অত্যাচারের শিকার হয়েছে, যাদের মাঝে আমরা অলরেডি জানি যে 344টি প্রাণীকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 49টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল খাবার উদ্দেশ্যে। এবং এছাড়াও 281টি প্রাণীকে জীবিত এবং আহত অবস্থায় উদ্ধার করেছে এই সংস্থাটির পরিচালকের সাথে কথা বলতে গেলে উনি কেরালার হাতি হত্যাকাণ্ডের সূত্র ধরে আমাদেরকে বলেছেন যে সারা বিশ্বে বন্যপ্রাণী হত্যাকাণ্ড দুঃখজনকভাবে কোনো নতুন ঘটনা না। বন্যপ্রাণীরা যারা কিনা মানুষের নগরায়নের কারণে নিজস্ব আবাসস্থল হারিয়েছিল, তাদের যে আবাসস্থল সেই জায়গায় যখন তারা মাঝে মাঝে ফিরে আসে তখন তাদেরকে দেখা যায় যে নির্বিচারে হত্যা করা হয়। এবং উনি বলেছেন যে এইসব বন্যপ্রাণীরা মানুষের তো কোনো ক্ষতি করেই না, বরং এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আমাদের দেশে 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে কিনা বলা হয়েছে যে যে কোনো ধরনের বন্যপ্রাণী শিকার করা, বিক্রি করা, খুন করা বা সেগুলো পাচার করা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আইন প্রণয়ন 8 বছর আগে করা হলেও কোনো উল্লেখযোগ্য বা দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে দেখা গেছে যে আমরা এখন পর্যন্ত বন্যপ্রাণী হত্যা বা শিকার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারিনি। वाइल्ड लाइफ क्राइम कंट्रोल यूनिटर साथे कथा बोले जाना गेছে 8 বছর আগে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত 7 জন কর্মচারী নিয়ে এই ইউনিটটি তাদের কার্যক্রম চালাচ্ছে। সরকার থেকে যেই ফান্ডটি তাদেরকে দেয়া হয় সেটা আসলে তাদের ব্যয়ের তুলনায় খুবই অপ্রতুল। এই বিষয়ে আমাদের জহিরুদ্দিন আকন বলেছেন যে শুধুমাত্র আইন প্রণয়ন না, উনি মনে করেন যে যদি আমরা আমাদের পাঠ্যপুস্তকের আন্ডারে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টি এবং বন্যপ্রাণীর প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে আসতে পারি তাহলে একটা সুফল আমরা দেখতে পেতে পারি। এবং ওনার জেদ ধরে বগুড়া বার্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা তৌহিদ পারভেজ মনে করেন যে সচেতনতা ক্যাম্পেইন অনেক বড় একটা ভূমিকা পালন করে বন্যপ্রাণী সংরক্ষণে, এবং উনি বলেছেন যে উনি মনে করেন যে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের যেই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ছিল বন্যপ্রাণী সংরক্ষণে সেটা অনেকাংশেই একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে আমাদের মানসিকতায়। এবং এই বিষয়ে বলতে গিয়ে তিনি আরও বলেছেন যে এই যে বন্যপ্রাণী হত্যা করা বা শিকার করা বা সেটা নিয়ে উল্লাস করা, এই যারা এটা করছে তাদের একটা বড় অংশ যেমন তরুণ, সেরকম একইভাবে যারা এইসব মানুষকে ধরিয়ে দিচ্ছে, এইসব হত্যাকারীকে যারা ধরিয়ে দিচ্ছে তাদেরও একটা বিরাট অংশ আমাদের তরুণ সম্প্রদায়। এবং এই কারণে উনি মনে করেন যে আইন প্রণয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি একটা বড় ভূমিকা এক্ষেত্রে পালন করতে পারে। এখন সচেতনতার বিষয়টিকে যেহেতু আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছি বা দেখার কথা বলছি, এই কথাটি বলতে যে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে করোনা ভাইরাস মহামারীর কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং আমরা নিকট অতীতে যেসব মহামারী দেখেছি, সার্স বা ইবোলার মতন মহামারী, প্রত্যেকটির ক্ষেত্রে দেখেছি যে যখন আমরা সেটা উৎস নিয়ে চিন্তা করতে গেছি, উৎস দেখা গেছে কোনো বন্যপ্রাণী, অর্থাৎ বন্যপ্রাণী এক্সপ্লয়েট করেই আমরা বিগত কয়েক বছরে কিছু মহামারীর জন্ম দিয়েছি। এদের প্রতি সহিংসতা শুধুমাত্র প্রাকৃতিক ভারসাম্যই রক্ষা করে। এখন একটা কথা যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব শুধুমাত্র সরকারের না বা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের না, সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই ভূমিকা রাখতে পারি। আজকে আমরা যারা ইনসাইডারটি দেখছি তারা নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন হই এবং আমাদের আশেপাশে অন্তত একজন করে হলেও মানুষকে এই বিষয়ে সচেতন করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজ নিজ জায়গা থেকে একটা বড় ভূমিকা পালন করতে পারবো আমাদের বন্যপ্রাণী সংরক্ষণে। সেই কামনাতে আমরা আজকে আমাদের ইনসাইডার শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।